টিভিএস আমার গান, আপনারা আছেন মাইটিভির সামনে। সবাইকে জানাচ্ছি বড়দিনের একটি বড় শুভেচ্ছা। মাত্র গতকাল ছিল বড়দিন, আমার সৌভাগ্য হয়েছিল এই এক সপ্তাহ আগেই কোলাকুপা নামে একটি গ্রাম, নাকি শহর নাকি গ্রাম, এরকম একটি অদ্ভুত সুন্দর জায়গায় যেতে। বাংলাদেশটা যে কী সুন্দর, এবং সেই এলাকাটি, হ্যাঁ, খ্রিশ্চান কমিউনিটিদের আধিক্য ওখানে অনেক, এবং পাশেই আবার অনেক হিন্দু পরিবারের জায়গাও আছে এবং মুসলমান, এবং সেখানে চার্চ মানে গির্জা, মন্দির, মসজিদ সব খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার। আমি এত মজা পেয়েছি, নাটকটি শুটিং ছিল, আমার একটি প্রতিবন্ধী বন্ধু হয়ে গেছে, প্রতিবন্ধী বললে খুব কেমন লাগে, এই যে ডিফারেন্টলি চ্যালেঞ্জড চাইল্ড অ্যান্টনি, এবং কি চমৎকার মানুষদের ভালোবাসা পেলাম, এবং আবারও চিনলাম যে দেশটা আমাদের কত সুন্দর। এই যে সবাই মিলে মিশে থাকি আমরা, আমরা কি ঢাকায় বসে সে খবর রাখি? রাখি না কিন্তু। এবং আমার জন্যেও এই যে 60 বছর ঊর্ধ্ব বয়স আমার, এই শিখছি, জানছি, চিনছি নতুন করে বাংলাদেশকে, যেন এ এক চমৎকার চেনা। এবং সবাইকে আবারও সত্যি বড়দিনের শুভেচ্ছা জানাতে বড়ই ইচ্ছে করছে, বিশেষ করে আমার কোলাকুপার বন্ধুদেরকে এবং সঙ্গে সবাইকে। আসলে আছি আমরা আজকে আমার গানে রিজিয়াকে নিয়ে, এবং রিজিয়া অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে, পেয়ে খুব মজা লাগছে, অনেক গান তো শুনবই এবং অনুরোধও থাকবে, এটা ওটা সেটা শোনা। আমার খুব ভালো লাগছে আপনার সামনে আসতে পেরে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা আপা, আপনাকেও, এই তোমাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা, এবং তোমাদের সবাইকেও বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের সবাইকেও, হ্যাঁ, এবং সবসময়ের বন্ধু আমার ওরা, হ্যাঁ, কি সৌভাগ্য হয় আমার এই আমার গান করতে এসে, এই যে পরিচয় আসলে নতুন করে হলো আমার, কিন্তু বাংলাদেশের সাথে পরিচয়ই নতুন করে হচ্ছে আমার গানের মাধ্যমে। সত্যি মাইটিভিকে অনেক ধন্যবাদ জানাই, যে আমি তো ওইভাবে খুব একটা সামাজিক মানুষ নই, হ্যাঁ, একেবারেই ঘর কোনো ধরনের মানুষ আমি, এবং এই আমার গানের বৃহস্পতিবারটা সত্যি আমার কাছে খুব প্রিয় একটা সময়, যে আমার প্রিয় জায়গাটা, সঙ্গীতের জায়গাটার সাথে আমি সম্পৃক্ত হতে পারি এবং ওদেরকে শুনতে পারি। এই শোনার আনন্দের জন্য বৃহস্পতিবার আমার কাছে খুব মূল্যবান, মহামূল্যবান। আপনি তো গানের মানুষ আর পাগলের মতো গান ভালোবাসেন। মাইটিভিকে আমরাও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এই জন্য যে আপনাকে এই অনুষ্ঠানে নিয়ে এসেছেন। আমাকে নিয়ে এসেছেন মানে হলো, হ্যাঁ, সেখানে আপনাকে দেখতে পাই আমরা, হ্যাঁ হ্যাঁ, এবং সাথী নিজেও তো গানের মানুষ, এবং আমাদের প্রডিউসার সে গানের মানুষ, আমাদের সাউন্ড গানের মানুষ, হ্যাঁ, হাসান, তারপর আমাদের খোকন, তারপর আমাদের যাবতীয় যে এখানে যারা ক্যামেরা চালান, আমি বলবো তারাও গানের মানুষ, ভীষণ গান পছন্দ করে, গান পছন্দ করে। একেবারে চলো প্রথম গান শুনবো। আপা আজকে বিজয়ের মাস, দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা দেশের গান দিয়ে শুরু করি। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার গাজী ভাই, এবং গানটি সুর দিয়েছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ ভাই এবং আলী ভাই, দুজনে মিলে। শির কথা বলি রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, এক তারা তুই দেশের কথা বলি রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে। I'm not sure.
কম্পোজিশন কি গেয়েও ছিলেন শাহিনা পা শাহনাজ রহমাতুল্লাহজি, তেমনি লিখেছিলেন গাজী ভাই আর আলী আর আনোয়ার ভাই মিলে যে কি চমৎকার একটা সুরও করেছিলেন। আজও কত বছর হয়ে গেল আমার মনে হয় এটা এটার সৃষ্টি বোধ হয় 74 টোরের সময়, হ্যাঁ হ্যাঁ ওরকম। আর আপা আলী ভাই আর পারভেজ ভাই যে গানগুলি তারা মানে একত্রে যে কম্পোজ করতেন, হ্যাঁ কম্পোজ করতেন, অসাধারণ অসাধারণ কিছু গান আছে এবং রয়ে গেছে গানগুলো এবং রয়ে যাবে, রয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা গাইবে চলো এর পরের গানে, আমরা তো গাচ্ছি আমাদের পরের জেনারেশন পরের জেনারেশন সবাই ওই গানগুলোই গাচ্ছে। সেই ইভেন তো আপা ওই যে খুদে গানরাজ, হ্যাঁ ওখানে ওরা গাইছে সত্যি, হ্যাঁ সত্যি। ওই তো কিছু গান তো দেশের সম্পদের মতন এবং দেশের চেহারার মতন রয়ে যায়, তাই না? গানের একটা মাহাত্ম্য যে কি। চলো পরের গানে যাব। ওকে পা, এবারে যে গানটি গাইছি আমার অ্যালবামের গান, অ্যালবামের নাম চোখের মায়া, গানটা লিখেছে দেলেওয়ার আরজুদার স্বরূপ এবং মান্নান মাহমুদ সুর দিয়েছে, আরেকজন খুব খুব চমৎকার সুরকার। Thank you.
চোখের মায়া ছুঁয়েছে আমার মন, ইচ্ছে করে ভরে ইচ্ছে চোখের চোখের মায়া
চমৎকার ফোন এসছে রিজিয়া। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো ভালো, কি বলছেন? আমি বরিশাল থেকে কলি বলছিলাম। কলি, কথা বলুন অতিথির সাথে, আপনিও ভালো থাকুন, কথা বলুন। হ্যালো আসসালামু আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? খুব ভালো আছি আপু, আর আপনার গান শুনে তো আরো ভালো, বলাই লাগে না। আপু আপনি কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব খুব খুব। শুনে তাড়াতাড়ি তোমার পছন্দের গানটা বলো, নাহলে তো আমরা গান শুনতে পারবো না। হ্যাঁ ঠিক আছে বলো। আমি বাংসুথুবের একটি গান শুনবো, সবার জীবনের প্রেমাসে। আর একটি গান হচ্ছে যে বুকের ভিতরে রাখিব তোমারে আমারও পরাণ করিয়া, যদি সম্ভব হয়। হ্যাঁ ডেফিনেটলি গাইবো। থাকো, আচ্ছা গো, ভালো থাকবেন। ওকে আবার এবার আমার পছন্দের একটি গান গাই। প্লিজ প্লিজ, ফুলের কানে ভ্রমর আসে। আহা হা, আমারও খুব পছন্দের। আহা চলো। Thank you.
ধন্যবাদ, কি প্রিয় একটি গান। এবং যে বয়সে এই গানটি শুনেছি তখন তো এটার অর্থটি অত বুঝতাম না, কিন্তু শাব্দিক অর্থটা আমাদের জীবনের সাথে জড়িত ছিল, কারণ আমরা ফুল দেখতাম বাগানে, হ্যাঁ ওটার মধ্যে এই ভ্রমর ইত্যাদি উড়ত দেখতাম, হ্যাঁ ওইটার মজাতে কিন্তু আমি গানটাকে ভালোবেসেছিলাম ছোট্টবেলায়, হ্যাঁ ক্লাস ফোর ফাইভে পড়তে, তখন তো ওটার ঊর্ধ্বের জাগতিক অর্থের বুঝিনি। তো যাচ্ছি আমরা একটি বিরতিতে এবং ফিরছি আবার টিভিএস আমার গানে, থাকুন আমাদের সঙ্গে। মাই টিভিতে আছেন রিজিয়া পারভীন। টিভিএস আমার গানে ফিরে একটি ফোন, হ্যালো হ্যালো আপু কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক শীত পড়ছে, শীতের সময় আপনার গানগুলো শুনছি, খুব সুন্দর লাগছে। গানের কোন রিকোয়েস্ট নেই, তবে মাইটিভিকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মতো একজন গুণ শিল্পীকে আজকে আসলে এই ওয়েদার সময় এত মিষ্টি গান শুনছি যে আমন্ত্রণ করেছেন, এজন্য অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ কল করবার জন্য, এবং থাকুন এবং এই সব গান, সুন্দর সুন্দর গান শুনতে থাকুন, ইনশাআল্লাহ শুনতে থাকুন গান, ভালো লাগবে। হ্যাঁ থাকবেন এই শীতের সন্ধ্যায় সঙ্গে। আপা পুরনো বাংলা ছায়াছবি গান গাইছি, চলো এনে গিয়েছিলেন সাবিনা পা এবং এন্দ্র কিশোর দাদা। এই যে বরিশাল থেকে যিনি রিকোয়েস্ট করেন আমি গাইছি। বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া, বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া, বুকের তোমারে আমার পরাণ করিয়া,
দারুণ মিষ্টি একটি গান, আর এত সুন্দর গাইলি তুই, খুব সুন্দর অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যাজ অলওয়েজ। আপনার দোয়া চাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা অনুরোধ করতে চাচ্ছিলাম। বলুন, নামটি বলুন আপনার। বলুন। হ্যাঁ, রেজিয়া পা। হ্যাঁ পা, বলেন। আপনার কণ্ঠে আমি শুনতে চাচ্ছিলাম ওই অনেক বৃষ্টি ধরে রুনা লায়লার সেই গানটি, তুমি এলে। আমি দুই লাইন মনে নাই এত লিরিক্স, মানে অল্প একটু হলেও শুনিয়ে দিব, আপনি কষ্ট করে ফোন করেছেন। আর ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। ঠিক বলেছেন স্বামী, ভালোবাসলে সবার সাথে ঘর করা যায় না, ভালোবাসা যায়। সত্যি কথা, অবশ্যই। এবং আপনার নামটি বললেন না, কোথা থেকে করলেন বললেন? আমি লাইলা বলছিলাম, সেন্ট্রাল রোড থেকে। আচ্ছা, শুনতে থাকুন নাইমা, আমাদের সাথে থাকুন, চলো। আমি আবার দুই লাইন শুনিয়ে দিই ওনাকে। কত বেদনা বিষণ্ণ যায় মেখে মেখে দূর বনভূমি থেকে, তুমি এলে যেন ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার চোখ ভরে, তুমি এলে অনেক বৃষ্টি ঝরে, তুমি এলে যেন এক মুঠো রোদ আমার দু চোখ ভরে, তুমি নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বাপত ভুলে যায়, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বাপত ভুলে যায়, ভুলাই যেতে যেতে কি যেন Oh,
অলা কি ভালো বলছে, এত সুন্দর, এবং গানগুলো, হ্যাঁ আমরা তো নিঝু সন্ধ্যাটা দেখেছি, পাখিদের আজকালকার বাচ্চারা তো আর এসব দেখতে পায় না, ওইটাই একটু কষ্ট লাগে, গাছ কোথায় যে পাখি ফিরবে, হ্যাঁ সব কেটে উজাড়। জি হ্যালো, খুব ভালো গাইছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে টুম্পা বলছি। আচ্ছা টুম্পা, বলো বলো কথা বলো অতিথি। হ্যালো টুম্পা বলেন। আমি আকাশেতে লক্ষ্যতারা গানটা একটু শুনতে চাইছি আপু। আপু আজকে আজকে না, নেক্সট টাইম, আজকে যে গানের একটা পরিবেশ এবং আপা আছেন এখানে, ওই গানটা আজকে যায় না। গান তো সব গানই গান, বাট অন্য সময় গাইব। আচ্ছা ঠিক আছে। আমি হ্যাঁ বলেন, আর কোনো গান যাচ্ছি আমার গান থেকে এবং ফিরছি আবার কিছুক্ষণের মধ্যে। ফিরলাম আমরা টিভিএস আমার গান এবং আছে রিজিয়া পারভিন এবং চমৎকার সব গান শুনতেই থাকবো। এখন বলো কোনটা। আহমেদ ইমতিয়াজ বুলবুল, বুলবুল ভাই এবং এন্ড্রু কিশোরদার গাওয়া এবং বুলবুল ভাইয়ের কম্পোজিশন, আমার সারা দেহ। Don't mind.
ঠিকই না, কিন্তু মাটি তো সারা শরীর তো খায়, সারা দেহ খায়, চোখও খায়, কিন্তু এই গানগুলো রয়ে যায়, কি চমৎকার। দেখ গানের কথা কথা সুর, অ্যান্ড্রুর গাওয়া, অ্যান্ড্রু আছে এখনো আমাদের সঙ্গে, বুলবুল নাই, বুলবুলের লেখাও তো এটা, বুলবুলের লেখা ভাইয়ের সুরে। আপা আমরা সবাই জানি আমাদের অ্যান্ড্রু দাদা অনেক অসুস্থ, সবার কাছে এন্ড্রু দাদার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। অবশ্যই পরের গানে যাবো, চলো। আপনার ভালো লাগবে। আমি যে কি বলি চলি, তুমি তো কিছুই বলো না। আমি যে কে বলি চলি, তুমি তো কিছুই তুমি তো কিছুই।
আব্বা, এটা বোধ হয় ফারুক আহমেদ ভাই আর শাহিনাপা, শাহনাজাপা, শাহিনাপা, হ্যাঁ শাহনাজাপা, আর নাম মাহমুদুর নবী ভাই। চমৎকার, কি সুইট। আর বোধ হয় কবরি ছিলেন, কি অভিনয় করতেন, এত মডার্ন, এনারা এত আধুনিক। পরের গানে যাবো। Shoo!
ফিরলাম আমরা টিভিএস আমার গান এবং আপনারা আছেন আমাদের সঙ্গে মাইটিভিতে এবং আমাদের গান গেয়ে প্রাণ ভরিয়ে দিচ্ছে আজকে রেজিয়া রেজিয়া প্রবীণ। এইবার কোন গান করবি? আকাশের হাতে আছে এক রাশনেল, ফেদুসি ভূপুর গান না, ফেদুসি রহমান নের গান, ফেদুসি পে গাওয়া একদম অনেক আগের, অনেক আগে লিখেছেন গাজী ভাই, গাজী মাজ গাজী ভাই। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি তোটি নীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসেরে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি তোটি নীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে এক রাশি নীল। কিছু গন্ধ,
সুন্দর গেয়েছিস তুই গানটা, এত সুন্দর একটা গান। আমি না গানটা শুনছিলাম আর ভাবছিলাম যে এই সময় ধর সঞ্চারিটা ছিল, জি জি জি, হ্যাঁ কবে থেকে সঞ্চারিটা বাদ পড়ে গেল, সেটা কি গীতিকাররা বাদ দিয়ে দিলেন নাকি হলো রেকর্ডিং এর ওই যে মিউজিক্যাল স্টোরি আমার এত মজা লাগে, মানে সুরের স্টোরি একটা হয় কিন্তু না, কিন্তু কেন বাদ পড়লো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালে রভিনয়ে আমার কথায় কথা দিয়েছ। আহা আহা, আমি রেডিও আমার শুনি আসা যাওয়ার পথে গাড়িতে। ও আচ্ছা আচ্ছা, তোমার গাওয়া অনেক মান্নাদের গান শুনি, শোনাবে নাকি একটা? শুনিও, হ্যাঁ শুনিও, খুব সুন্দর খুব সুন্দর ওগুলো, ভেরি নাইসলি সাং। ওকে, শুধু আপনার সঞ্চারিয়ালা, সঞ্চারিয়ালা শুধু আপনার জন্য। কত সুন্দর একটি শব্দ সঞ্চারি, কি সুন্দর। চলো
খুললাই নাকি বৃষ্টি হচ্ছে? আর বেশ অনেকদিন ধরে তো কুয়াশার বৃষ্টি হচ্ছে, কুয়াশার বৃষ্টিও হচ্ছে অনেকদিন ধরেই, আর আসল বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে শুনছি আমরা আবহাওয়া সংবাদে, তাই না? পলাশ, এই টেলিভিশনটা কমা, পলাশ টেলিভিশনটা কমা। আচ্ছা মিউট কর। হ্যাঁ মিউট। আচ্ছা জি আপা। হ্যাঁ ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। বল কথা বল পলাশ। সুইট এফএম। জি আপা কেমন আছেন? এই তো মামা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাকে টেলিভিশনে বহুদিন পরে দেখলাম, খুব ভালো লাগতেছে। আসলে অনুষ্ঠান গান খুব ভালো হচ্ছে, অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে, আপনি আসছেন বলে আজকে অনুষ্ঠানটা অনেক মানে জাঁকজমকপূর্ণ হচ্ছে। থ্যাংক ইউ পলাশ, আসলে একটু গ্যাপ হয়ে গেছে, আমি তো অনেকদিন পর আসলাম দেশে, যার জন্য আপনার ডান পাশে তো গ্যাপিং এর লোক বসে আছে, তো সব পরিচিত মানুষজন, চন্দন ভাই, সজীব, রাজা, চন্দন ভাই, রাজা, হ্যাঁ সজীব, বিশুদা, সবাই আছে এখানে। সেটাই, হ্যাঁ কালকে ছিল, পুলক ছিল, অনেকদিন পর দেখা হলো। শুভকামনা আপা, ভালো থাকবেন। থ্যাংক ইউ পলাশ, থ্যাংক ইউ, কষ্ট করে ফোন করেছো, ফোন করবার জন্য ধন্যবাদ। ওকে স্যার, গান শুনতে থাকো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ পলাশ। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশা, তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশা আলো, তুমি যে আমার চির আশা আলো,
পাকার, খুব সুন্দর। এটা তো এটা গাজী ভাইয়ের লেখা? হ্যাঁ, গাওয়া কার? সাবিনাব্বা, সুবিদা, সুবিদা, সুবিদা আরেকজন চলে গেছে। হ্যাঁ, খুব সুন্দর। চল পরে গানে যাই। আচ্ছা, আলম খান, আলম ভাই সুর করা অন্তর অন্তর ছবি গান। এখানে দুজনে নিরজনে সাজাব প্রেমের পৃথিবী, এখানে দুজনে নিরজনে সাজাব প্রেমের পৃথিবী, এখানে দুজনে মজার, মজা লাগে।
মিউজিশিয়ানরাও খুব এনজয় করে। সজীব কেন জানি একটু বেশি বেশি ভালো বাজাচ্ছে আজকে আপা। আমি তোকে এরমই দেখি গো, তার মানে ওইখানে আসলে এরকমই বাজায়। যাচ্ছি আমরা ব্রেকে, আর ফেরত আসছি আবার শেষ অংশটি নিয়ে টিভিএস আমার গানে। থাকুন মাইটিভির সঙ্গে। শীতের সন্ধেগুলো ভালোই কাটে কিন্তু এই টিভিএস আমার গানের সঙ্গে, কম্বলের ভিতরে লেপের ভিতরে ঢুকে গান শোনার আনন্দ। হ্যাঁ তাই না রে? আসলে একেবারে। তো এই যে যাদের, তাদেরকে একটু ধন্যবাদ জ্ঞাপন করো যারা ওয়ার্মথ এনেছে তোমার গানের মধ্যে অনেক। আসলে বাবা ওরা ছাড়া তো আমরা অনেক ওয়ার্মথ এনে দেয় গানে, একদমই জিরো ওরা ছাড়া। কিবোর্ড এত ভালো বাজাচ্ছে আজকে, একটু বেশি বেশি ভালো বাজাচ্ছে। আমার মনে আপনার লং টাইম সে আমার সাথে বাজাচ্ছে, এই জন্য নাকি আমাকে দেখে কোনটা সজীব না ওরকমই বাজায়, সজীব ওরকমই বাজায়, এরকমই বাজায়, এত ভালোই। লিড গিটারে আছে চন্দন, চন্দনও এরকমই ভালো বাজায়। অক্টোপাডে আছে বিদ্যুৎ, এবং ও এরকমই ভালো বাজায়। বেজে আছে রাজা, রাজা খুব সুন্দর, আপনার জন্য কোন গানটা? ওই গানটা সঞ্চারি, সঞ্চারি আলা। এই গানটা আপা আমার বাবার অনেক 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 পছন্দের গান। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নই তো, আবার হবে তো দেখা, এ দেখাই চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নই তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। কথায় কথা দিয়েছো
এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিছ খেয়ালের অভিনয় আমার কথায় কথা দিয়েছ বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এগানের কোনো মানে খুঁজতে বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নই তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নই তো এ দেখাই শেষ দেখা নই তো আমার তোর খাদের জায়গাটা আমি আবারও বারবার বলি, এত সুন্দর লাগে, সাচ আ টেক্সচার খাদে, চমৎকার। আর তুই যে ওইটা কি একটা বাজালি সেই আমলের ক্ল্যারিনেট, ক্ল্যারিনেট এত মজা লাগলো, একদম ওই সাউন্ডটা কিন্তু না একটু অরিজিনাল ওই ক্লারিনেটের সাউন্ড, খুব মজার। হ্যাঁ পরের গানে যাই চল, কি সুন্দর গাচ্ছিস। ভাঙচুর ছবির গান আলম ভাইয়ের কম্পোজিশন। প্রথম জানে লাগে ভালো যায় না ভোলা কবুতরে সবার জীবনে প্রেম আসে
আহা, অনুষ্ঠানটি শেষ হয়ে গেল আর সময়ও নাই বলে হ্যাঁ আমাকে কানে কানে বলল। তাহলে এই দু মিনিটে প্রথমেই আমি সশ্রদ্ধায় স্মরণ করছি স্যার ফজলে হোসেন আবেদ স্যারকে, আমাদের আঙ্কল। এত চমৎকার মানুষ আমাদের বাংলাদেশেই জন্মেছেন, যিনি জীবিতকালেও নীরব, মৃত্যুকালেও নীরব। নিজে ঢোল পিটানিও যে একটি অক্ষর আমরা বা শব্দ আমরা ব্যবহার করি কখনো না, কেবল কাজ করে গেছেন। কাদের জন্য? এই বাংলাদেশের মানুষের জন্য, নীরবে। আমরা কিন্তু জানতেও পারিনি উনি কী কী করছেন। উনি সেই 71 সালে শেলের চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন দেশে, ঠিক আমাদের স্বাধীনতার পরে পরে, স্বাধীনতার আগে থেকেই শুরু করেছিলেন মুক্তিযুদ্ধের জন্য লড়াই। তারপর চলে এসেছিলেন দেশে, দেশে এসে যেসব মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেগুলো আবার পুনর্গঠন করার কাজে লেগে গিয়েছিলেন, এবং তার পাশাপাশি কীভাবে মানুষকে ইকোনমিক্যালি অগ্রসর বা ইকোনমিক্যালি ফ্রি করা যায় সেই চেষ্টায় লিপ্ত ছিলেন, এবং আজীবন তাই করে গেছেন। কি আনেননি উনি আমাদের দেশে? এই যে আমরা ওরসালাইন উনি এনেছিলেন, এই যে আমাদের যাবতীয় আমাদের দেশের এই যে তোমরা পড়ো না যে শাড়িটি, আমাদের তাঁতিদের, সেই তাঁতিদের বাঁচানোর জন্য, মানে বাংলাদেশের কোনো কিছু যেন ম্রিয়মান হয়ে না যায় সেই প্রচেষ্টায় সবসময় সচল ছিলেন। সরব বলবো না, সচল ছিলেন। আমরা এইটা যেন শিখি, আমাদের নতুন বছরের আগমন প্রায়, আমরা যেন এই যে সুর তাল লয়, সুর তাল লয়, জীবনের সুর তাল লয়, এটা শিখি। এবং স্যার আবেদ হোসেন, ফজলে আবেদ হোসেন, হোসেন আবেদ, আবেদ আঙ্কেলি বলি, ওনাকে স্যালুট, যে উনি কিন্তু আমাদের দেখিয়ে গেছেন। আমরা জানতে চাইলে জানতে পারি এবং শিখতে পারি, এবং নতুন বছরের একটা সুন্দর সংকল্প নিতে পারি যে এরকম মানুষ হবো। শীতার্থ মানুষদেরকে কাপড় দিয়ে দিব, আমাদের আমাদের সব ম্যাচ করা কাপড় লাগবে না, যাই যেটা অতিরিক্ত আছে আমরা দিয়ে দেই, মানুষ মরে যাচ্ছে আগুনে পুড়ে। আমরা সুরতাল্লয়ে একটা নতুন জীবন শুরু করব, এই কামনা নিয়ে, এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা গান শোনার খুবই ইচ্ছা ছিল, দু লাইন চলুক, এই গানটির মধ্যে দিয়ে আমরা গড়িয়ে যাব নতুন বছরে। থাকবেন ভালো সবাই। Yeah.